পরিকল্পনার অভাবে জঞ্জালের শহরে পরিণত হচ্ছে রংপুর নগরী। সিটি কর্পোরেশনের দশক পেরিয়ে গেলেও পাশ হয়নি মাস্টার প্ল্যান। পৌরসভার জনবল কাঠামো দিয়েই চলছে কার্যক্রম, ফলে অধরাই থাকছে আধুনিক নগরের স্বপ্ন। আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম রংপুর সিটি কর্পোরেশন। 2012 সালে প্রতিষ্ঠার পর সিটি এলাকায় বেড়েছে জনসমাগম, সময়ের প্রয়োজনে উন্নয়নও হচ্ছে সমান্তালে, কিন্তু নগরায়নে পরিকল্পনার কোনো ছাপ নেই। শিল্প আবাসন সহ বাণিজ্যিক এলাকার কোনো শ্রেণীকরণ নকশা নেই, যত্রতত্র গড়ে উঠছে বহুতল ভবন, রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি, আর একই খুঁটিতে ঝুলছে টেলিফোন, বিদ্যুৎ, ইন্টারনেট সহ ডিশ লাইনের তার, অপ্রশস্ত সড়কে বাড়ছে তীব্র যানজট। সব মিলিয়ে অপরিকল্পিত এসব উন্নয়ন নান্দনিকতা ছড়ানোর পরিবর্তে নষ্ট নগরীতে রূপ নিচ্ছে বলে মনে করছেন সুশীল সমাজ। আধুনিক বিশ্বের অনুকরণে যে শহর হয়ে উঠতে পারত অনুকরণীয়, সেটি হয়ে উঠছে ঢাকার পথে হাঁটা আর এক নষ্ট নগরী। ক্ষমতায় কে আওয়ামী লীগ আছে না বিএনপি আছে এটা দেখার বিষয় না, এখানে উন্নয়ন না হলে ওটার আলটিমেট লায়াবিলিটিস কিন্তু সরকারেরই। নগরায়নের মাস্টার প্ল্যান না থাকায় উন্নয়ন থুবড়ে পড়ছে, আর এজন্য নেতৃত্ব সংকটকেই দায়ী করছেন মানুষ। অর্গানোগ্রাম যেটা আছে সেই অর্গানোগ্রামটা দেখা যাচ্ছে যে পৌরসভার কর্মচারী দিয়ে সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে। একটা আইনি কাঠামোর মধ্যে যদি আমরা সব কিছুকে নিয়ে আসতে পারতাম তাহলে অবশ্যই একটা সুন্দর সিটি কর্পোরেশন হতো। এসব বিষয়ে মন্ত্রণালয়ের উপর দায় চাপাচ্ছেন সিটি মেয়র। একটা সংস্থা কর্তৃক মাস্টার প্ল্যান তৈরি করা হয় বিগত পরিষদের সময়, করার পরে সেটা সাবমিট করা হয় ঢাকায় আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য, কিন্তু এখন পর্যন্ত এটা আলোর মুখ দেখেনি। আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে দৈনিক মজুরি ভিত্তিতে কিছু লোক নিয়ে আমরা এই কাজগুলো, দৈনন্দিন কাজগুলো আমরা করতেছি। অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা রংপুর সিটি কর্পোরেশনকে চোখ বুজে কল্পনা করলে ভেসে উঠবে 10 বছর পরের বসবাস অনুপযোগী এক জঞ্জালময় নষ্ট নগরের ছবি। অথচ সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত বরাদ্দ পেলে এটিই হতে পারে দেশের সর্বাধুনিক নান্দনিক নগর, এমনটি মত বিশ্লেষকদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। হালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।